কয়লা চুর করবলে আহি কোথেরাল প্রাঞ্জল মরাণ। পাটকাইর বুকুত খনন চলায়ও উদ্ধার হওয়া নাই প্রাঞ্জল মরাণর মৃতদেহ। মাকুম ফুকানি গাঁওয়ার প্রাঞ্জল মরাণে লিডুত অবৈধ কয়লা খনন করবলে আহিছিল, কিন্তু 12 জানুয়ারীর পর নির্দিষ্ট হয়ে আছে প্রাঞ্জল। পরিয়ালের উপর এজাহারের ভিত্তিত আরক্ষী ইতিমধ্যে 6 জন কয়লা চুরক গ্রেপ্তার করেছে আর কেইবাজনের সন্ধানত অভিযান অব্যাহত রাখিছে আরক্ষী। ইতিমধ্যে আরক্ষী কল ইন্ডিয়ার সহযোগত কেইবাস্থানতো জেসিবিরে খনন করে মৃতদেহ সন্ধান অব্যাহত রাখিছে। জানে যে প্রাঞ্জল মান মাকুম ফুকানি গাঁও এজন সাধারণ পরিয়ালের মানুষ, শ্রমিক মানুষ, ইয়াত কি ধরনের কাম করবলে আহি নিয়োগ যা 12 জানুয়ারির পর নিরুদ্দেশ হয়ে আছে আর 4 ফেব্রুয়ারিত কেস রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্টার হয়েছে একটা কেস লিডু আরক্ষী থানার অধীনত। আর তখেতর পরিয়ালে আমাকও যোগাযোগ করেছে, গোটেই সংগঠনবিলাকলেও দিলে আর পরিয়ালের আমি খুব কম আজি 5-6 দিনের সংস্পর্শলে আহ তখেতে আমাক ওসরে অহার কারণে আমি জানিব পারো। আর গাঁত রাজহুয়া সভা হল, পরিয়ালেরও বহুত মানুষ গেছে, গতি আমি গোটেই ঘটনাটো তদন্ত করে ইয়াত জানিব কারণে এটা আমার পুলিশ প্রশাসনের কথাখানি লিডু আরক্ষী থানার জানিব কারণে আহিল। আর এরিয়াটোনো সচাকে কত পড়ছে, বাহিরত পড়ছে না ওইল ইন্ডিয়ার ভিতর, কোল ইন্ডিয়ার ভিতর পড়ছে, কোল ইন্ডিয়া কিছু বাহিরত কয়, কিছু ভিতর কয়, তাকে আমি পরিদর্শন করবলে আহিল। এতিয়া দেখিছো যে সচাকে এই এরিয়াটো সম্পূর্ণভাবে কোল ইন্ডিয়া লিমিটেডর সংরক্ষিত এলাকার ভিতর মানে ঘটনাটো সংঘটিত হয়েছে। আর যেটু ঘটনা হয়েছে এই দুর্ভাগ্যজনক, অতি কেনেকুয়াকে সংরক্ষিত এরিয়ার ভিতর, যেহেতু সকলে জানে কোল ইন্ডিয়া বন্ধ, গতি অবৈধ ইলিগেল মাইনিং যেটি কয়লা মাফিয়ায় যেটি খনন করেছে তার উপর একটা বিচার হব লাগিব, এ কথাটা স্পষ্ট। আর ইয়ার বাবে কোল ইন্ডিয়া লিমিটেডে বিশেষকে দায়িত্ব লব লাগিব যে কেনেকে এই ঘটনাটো সম্পূর্ণ তদন্ত, কিন্তু আমার মতো বহুত তথ্য আছে, গোটেই তথ্য আধারত এই কথাখানি তদন্ত হব লাগিব, আমি প্রশাসনক আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাম। কিয় বর্তমানলেও প্রাঞ্জলর কোনো সন্ধান লাভ করিব পৰা হোৱা নাই? অসম মরাণ সভা আর সদৌ মরাণ ছাত্র সন্থার নেতৃত্বত শুকুরবারে লিডু আরক্ষীর চকীর অন্তর্গত তিরাপ কলিয়রীর পরিত্যক্ত মুক্ত কয়লা খননস্থলীত আরক্ষী তথা কোল ইন্ডিয়ার উচ্চপদস্থ বিষয়াসহ উপস্থিত হয়ে মৃতদেহর সন্ধান চলায়, কিন্তু কোনো সুসূত্র উলিয়াবলে সক্ষম নহল। প্রাঞ্জল মরাণর নিরুদ্দেশ সম্পর্কে আমি জানিবর কারণে আজি এই অঞ্চললে আহিলো, লিডু লেখাপানি অঞ্চললে। আর ইয়াত আমার লগত এডমিনিস্ট্রেটিভ, সিভিল আর পুলিশ দুইটা বিষয়া আছে, সকলে আছে আমার লগত। আর আহি ইয়াতে একটা কথা অনুভব হল যে ইয়াত যে একটা সাংঘাতিক একটা কাণ্ড হয়ে আছে সেই কথাটো কিন্তু আমি আজি বারুকয়ে উপলব্ধি করলো। কারণ এই নিচেই কাষরতে কল ইন্ডিয়ার যেডাল গেট আছে, আর আমার আমি পুলিশের লগত আহিছো, তারপরও আমার গাড়িখিনি আহিবলে দিয়া হওয়া নাই। এই একটা সাংঘাতিক কথা দেই, পুলিশ আমার SDPO স্যার আমার লগত আহিছে, OC স্যার আছে, আমার গাড়িখিনিকে আহিবলে দিয়া নাই ইয়ালেকে। তারপর কেনেক ইমান উচরতে এনেকা একটা ঘটনা সংঘটিত হবলে পালে, এই নিশ্চিতভাবে কোয়েল ইন্ডিয়া আর এই লোকসলের মাজত যা অভিযোগ উত্থাপিত, অভিযোগ যখন বিরুদ্ধে উত্থাপিত হয়েছে লগত এটা খুব আন্তরিকতার ঘনিষ্ঠতা আছে, এই কথাখিনি আজি ইয়াত আহি অনুভব হয়েছে। এতিয়া কথা হল যে প্রথম কথা আমার দাবি হল যে বডি রিকভারি হব লাগে, মৃতদেহ যদি মরিছে ইয়াত আর কোয়া মতে ইয়াতে হই, সকলে সকল পক্ষ কৈছে, গতি ইয়াতে আছে, এই অঞ্চলতে এই ঠাইখিনিতে আছে, গতি রিকভারি হব লাগে, জীবিত হোক মৃত হোক, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, কয়েল ইন্ডিয়ায় যে এনেকা ধরনের সংঘটিত হয়ে আছে, কয়েল ইন্ডিয়া কিন্তু অসমের সম্পদ, কয়েল ইন্ডিয়া যেটা বন্ধ হয়ে আসলে আমি কয়েল ইন্ডিয়া লিগেলি কথা কোথাও দিয়ে বৈধ কথা কোথাও, অবৈধখিনি কথা কোয়া নাই, ইয়াত বৈধ কাম হব লাগে। কারণ এইখন এখন কয়েল ফিল্ডখন আমার অসমৰ এটা সম্পদ, তিনিচুকীয়ার সম্পদ, এখন কেতিয়াও আমি মানে এনেকুৱা বে ব্যবহার হওয়াটো কেতিয়াও আমি কামনা নকরো, গতি কয়েল ইন্ডিয়ার উপর এই ব্যবস্থা হব লাগে, সরকারে অতিশীঘ্রে ব্যবস্থা করব লাগে, তার লগে কম্পেনসেশনের কথাটো আছে, ক্ষতিপূরণের কথাখিনি আছে, সেইখিনি নিশ্চিতভাবে করব লাগিব। আর যিসকলে এই ঘটনাটার সংঘটিত হয়ে আছে এই গোটেই প্রক্রিয়াটো তদন্তলে আওতালে আনি তেওঁলোকক উচিত শাস্তি দিব লাগে। তেন্তে কোথেরাল প্রাঞ্জল এতিয়াও রহস্যর আবর্তন সমগ্র ঘটনা। মার্গারিটার পর বিকাশ বড়ুয়া, বার্তায় নেই।